তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের এবিটি টেস্ট পেপারের বাংলার পরবর্তী সেট অর্থাৎ পেজ নম্বর 98-এ তোমাদের যে এমসিকিউ, এসএকিউ এবং রচনা রয়েছে আজকে তারই সমাধান নিয়ে একদম উত্তর সহ আলোচনা করব। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একই রকমভাবে তাদের সময়ের মূল্য কৃতজ্ঞতা স্বরূপ তাদের দেওয়া হবে এই ভিডিওর ফ্রি পিডিএফ। ডেসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেই একটি পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি তোমাদের ভিডিও চলাকালীন দেখিয়ে দেওয়া হবে, সেই পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ স্মল লেটারে লিখে তোমাদের এই ভিডিওর পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তাছাড়া জানিয়ে দিই, ইতিমধ্যেই তোমাদের এবিটি টেস্ট পেপারের বাংলা, ইংরেজি এবং আর্টসের অন্যান্য বিষয়ের সমাধানগুলি ইতিমধ্যেই পিডিএফ সহ আপলোড করা হয়েছে। শুধু তাই নয়, উচ্চ মাধ্যমিকের বাংলা, ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের একদম লাস্ট মিনিট সাজেশন, বড় প্রশ্ন উত্তর সহ, ছোট প্রশ্ন উত্তর সহ এবং বিগত 7 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের এমসিকিউ, এসকিউ এর সমাধানও উত্তর সহ কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে। সেই ভিডিওগুলি দেখে না থাকলে ডেসক্রিপশনে প্লেলিস্টগুলোর লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পারো এবং ভিডিও দেখে তোমরা পিডিএফও কিন্তু সংগ্রহ করতে পারো। তো আগামী দিনেও আমাদের চ্যানেলের মাধ্যমেই এবিটি টেস্ট পেপারের অন্যান্য পৃষ্ঠাগুলোর সমাধান এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের সকল বিষয়ের গুরুত্বপূর্ণ নোটসগুলো ফ্রি পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখো ছাত্রছাত্রীরা, চলে এসেছি তোমাদের পেজ নম্বর 98-এ বাংলার যে 6 নম্বর সেটটি রয়েছে, সেই 6 নম্বর সেটের প্রথমে এমসিকিউগুলো দেখিয়ে দিই। প্রথম প্রশ্ন, তাকে দেখে সবাই তর্ক থামালো, উদ্দিষ্ট ব্যক্তিটি উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, বুড়ি। 2 নম্বরের প্রশ্ন, বুড়োকর্তার হোমযজ্ঞের জন্য প্রত্যেকটি কাঠ কাটতে হবে যে মাপে, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, দেড় হাত লম্বা। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো, কারণ উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, রিলিফ ফান্ডে দেবে বলে। পরের প্রশ্ন, এ জীবন হলো আমৃত্যু, উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ, দুঃখের তপস্যা। 1.5, টেডি কাটা মানুষগুলি বসেছিল, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, ঘাসের বিছানায়। পেজটা জুম ইন করে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। পরের প্রশ্ন, বহুদিন শহরেই আছি, যেখানে বহুদিন যাননি, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ক, জঙ্গলে। পরের প্রশ্ন, শাখা হলে রাতে শুতে হবে, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, মেঝেতে। অথবা প্রশ্ন, বিরাট আর্মাডা ডুবলো, আর্মাডা হলো, উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ, স্প্যানিশ নৌবহর। 8-এর প্রশ্ন, উৎসবকে বড় উতলা করে, উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ, ফুটন্ত ভাতের গন্ধ। 9 নম্বরের প্রশ্ন, থুত্থুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, চিটচিটে তুলোর কম্বল। 10-এর প্রশ্ন, জাপানের কাবুকি থিয়েটার দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, আইজেনস্টাইন। তারপরের প্রশ্ন, 10 নম্বর, অথবা প্রশ্ন, লাইফস বাট আ ওয়াকিং শেডো সংলাপটি যে নাটকের, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ক, ম্যাকবেথ। 11 নম্বরের প্রশ্ন, আমি তো চললাম তুলসী লাহিড়ির যে নাটকের উক্তি, উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ, পথিক। অথবা প্রশ্ন, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, গাধা। 12 নম্বরের প্রশ্ন, শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজটি হলো, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, চাল চাই কাপড় চাই। অথবা প্রশ্ন, ও কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যমশাই, কারণ উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, বক্তা একেবারে বেঘরে মারা পড়বেন। 13 নম্বরের প্রশ্ন, তরমুজ রসিক ছবিটি এঁকেছিলেন, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, পরিতোষ সেন। পরের প্রশ্ন, সিকিম তথ্যচিত্রটি তৈরি করেন, উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ, সত্যজিৎ রায়। 15-এর প্রশ্ন, ব্রতচারীর উদ্ভাবক, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, গুরুসদয় দত্ত। 16 নম্বরের প্রশ্ন, ল্যাড ও লাস এর কথা বলেছেন, উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ, নোয়াম চমস্কি। 17 নম্বরের প্রশ্ন, গবেষণা আদি অর্থ গরু খোঁজা, বর্তমান অর্থ কোনো বিষয়ে নিয়মানুক বিশ্লেষণ, এটি যার উদাহরণ, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, শব্দার্থের রূপান্তর। তারপরের প্রশ্ন, 18 নম্বর একটু জুম আউট করে নিই, মহুয়ার দেশে অবসন্ন মানুষের ঘুমহীন চোখে দেখা যায়, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ক, ক্লান্ত দুঃস্বপ্ন। তো এই ছিল এই 98 নম্বর পেজে তোমাদের যে সকল এমসিকিউগুলো ছিল তার উত্তর। এবার তোমাদের এসএকিউ এবং রচনার উত্তর চলো দেখিয়ে দেওয়া যাক। তো দেখো এই 98 নম্বর পেজের তোমাদের এসএকিউগুলো প্রথমে দেখিয়ে দিই। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, কারণ কি? উত্তর, নিখিলের মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ, মৃত্যুঞ্জয় শান্ত, নিরীহ, দরদি, ভালো মানুষ, তাছাড়া মানব সভ্যতার সবচেয়ে পুরনো পচা আদর্শবাদের কল্পনা তাপস। 2.2-এর প্রশ্ন, উৎসবের ঠাকুমা কি বলতো? উত্তর, উৎসবের ঠাকুমা অন্যকে লক্ষ্মী বলতো। পরের প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না? উত্তর, কবি যা পারেন না তা হলো চোখের সামনে অন্যায় হচ্ছে দেখে তিনি নিরুত্তাপ থাকতে পারেন না, এই রকম বিপন্ন সময়ে তিনি অযথা ঈশ্বর ভক্তি দেখিয়ে হাত পা গুটিয়ে বসে থাকতেও পারেন না।
পরের প্রশ্ন, সবুজের অনটন ঘটে কেন? উত্তর, শহরের যান্ত্রিক, এটা যান্ত্রিক হবে, একটু স্পেলিংটা ঠিক করে দিচ্ছি তোমাদের। শহরের যান্ত্রিক সভ্যতার অগ্রসরতায় গাছ ধ্বংস একটি মারাত্মক ব্যাধি, স্বার্থ ও বিলাসিতায় মগ্ন শহরে মানুষের সবুজের অভাবে রোগাগ্রস্ত, বেপরোয়া নগরায়নের ফলেই সবুজের শহরে সবুজের অনটন ঘটে। 2.5 প্রশ্ন, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না, বাজে কথাটি কি? উত্তর, দর্শকদের ফাঁকা হাততালি, খবরের কাগজে প্রশংসা, মেডেল, সার্টিফিকেট আর নাট্যাভিনয় একটি পবিত্র শিল্পের মতো মন্তব্যকে বক্তা বাজে কথা বলেছেন। অথবা প্রশ্ন, আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হলে কী হবে? উত্তর হয়ে যাবে, গল্পকে প্রগ্রেসিভ করা যাবে না। পরের প্রশ্ন, মৃত্যুভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? উত্তর হয়ে যাবে, রিজিয়া। অথবা প্রশ্ন, মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম শ্লোকটির অর্থ কী? উত্তর হয়ে যাবে, অপ্রিয় সত্য কথা বলো না। পরের প্রশ্ন, তাকে সামনের পাথরটা তুলতে বলেন, তারপর কী দেখা গেল? উত্তর, গুরু নানক শিষ্য মর্দানাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথর তুলতেই দেখা গেল জলের ঝর্ণা বেরিয়ে এসছে। অথবা প্রশ্ন, যখন সমুদ্রে তাকে দেখা গেল, সমুদ্র কাকে খেলো, সরি, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেলো? উত্তর হয়ে যাবে, আটলান্টিসকে। পরের প্রশ্ন, প্রথম আধুনিক থিসরাস কোনটি? উত্তর, সংস্কৃত ভাষায় লেখা অমরকোষ থিসরাসের উদাহরণ হলেও রজেটের থিসরাসই প্রথম আধুনিক থিসরাস। তো এইটুকুও তোমরা লিখতে পারো, এটা শুধু রজেটের থিসরাসই প্রথম আধুনিক থিসরাস। 2.9 প্রশ্ন, ক্র্যানবেরি রূপমূলের উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে, আলাপ, প্রলাপ, বিলাপ। এই সংলাপ শব্দগুলির হচ্ছে লাভ হচ্ছে ক্র্যানবেরি রূপমূল। উপসর্গ কাকে বলে? উত্তর, যেসব অব্যয় ধাতু বা শব্দের আগে বসে ধাতু ও শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে উপসর্গ বলে। যেমন প্র যোগ ছায়া সমান সমান প্রচ্ছায়া, আবার কু যোগ কর্ম সমান সমান কুকর্ম, পরা যোগ জয় পরাজয়। 2.11, আগুন জ্বলল আবার, কী কারণে দ্বিতীয়বার আগুন জ্বলেছিল? উত্তর, দ্বিতীয়বার এই আগুনের প্রসঙ্গ ফিরে এসেছে কবিতার শেষে। সুন্দরী বাদামি হরিণ সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিশ্চিন্তে ভোরে বেরিয়ে এসেছিল। কিন্তু শিকারের গুলি নদীর জলে আবেশ খোঁজা তার ক্লান্ত শরীরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, এরপরেই আবার আগুন জ্বলেছিল। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে, কিভাবে কবি নিজেকে চিনেছিলেন? উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তিনি আঘাতের মধ্যে দিয়ে, বেদনার মধ্যে দিয়ে নিজের স্বরূপকে চিনতে পেরেছিলেন। তো এই ছিল এসএকিউ এর উত্তরগুলো। এবার তোমাদের রচনাগুলো প্রথম 10.1 দাগে, এই রচনা, এই সব ধরনের রচনা বেসিক্যালি তোমাদের কিন্তু এইচএসে আসে না, তাও এই সেটে দেওয়া আছে বলে তোমাদের লিখিয়ে দিচ্ছি। বেকারি ও দরিদ্র, দেখো এই রচনাটা তোমরা দেখে নাও, প্রথমে ভূমিকা লেখা আছে, ধীরে ধীরে তোমাদের স্ক্রোল করে দেখাচ্ছি, দেখে নাও। আর ডিসক্রিপশানে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের অন্যান্য পেজগুলোর সমাধান রয়েছে, প্লেলিস্টের লিঙ্ক, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। শুধু তাই নয়, বরং উচ্চ মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশান বাংলা ইংরেজি এবং আর্টসের যে যে বিষয়ের আনা হয়েছে সেগুলো সেখানে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। সেই ভিডিওগুলো দেখলে তোমরা কীভাবে পিডিএফ সংগ্রহ করবে তার মধ্যে কিন্তু বলা থাকে। তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু করতে হবে, ভিডিওটা যথেষ্ট ভালোভাবে কিন্তু তোমাদের দেখতে হবে। তারপরে এইগুলো তোমরা দেখতে লাগো। তারপরে 10.4 রচনা, তরুণ মজুমদার বাংলায় বিখ্যাত জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক। তো এনারটাও তোমাদের কিন্তু দেখানো হয়েছে, এখানে দেখে নাও।
তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সেট নম্বর 6 এবিটিএ টেস্ট পেপার বাংলার 98 নম্বর পেজে যে এমসিকিউ এসএকিউ এবং রচনা ছিল তার সম্পূর্ণ উত্তর তোমাদের দেখিয়ে দিলাম। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভিডিওর মধ্যে তোমাদের পাসওয়ার্ড দেখানো হয়েছে, ডেসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেই তোমাদের সামনে পাসওয়ার্ডের বক্সটি যখন ওপেন হবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোট হাতের অর্থাৎ স্মল লেটারে দিয়ে তোমাদের এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।